অবজেক্ট, এটা হচ্ছে বাকের একটা আইটেম। তো অবজেক্ট কিভাবে গঠন করা যায় আজকের ভিডিওটা মূলত আমাদের এটার উপর। অবজেক্ট এটা ফরমেশন হতে পারে ওয়ার্ড দ্বারা, হতে পারে ফ্রেজ ফ্রেজ দ্বারা, বা হতে পারে ক্লোজ দ্বারা। তার মানে অবজেক্টস এটা ওয়ার্ড দ্বারা হতে পারে, ফ্রেজ দ্বারা হতে পারে, ক্লোজ দ্বারা হতে পারে। যেমন আই নো হিম, দেখো এখানে অবজেক্ট, এটা হিম হচ্ছে একটা অবজেক্ট এবং এটা কিন্তু একটি ওয়ার্ড দ্বারা গঠিত হয়েছে, অর্থাৎ একটি মাত্র শব্দ। নেক্সট যদি দেখি আমরা ফ্রেজ, যেমন রাকিব হেল্প দি ম্যান, অর্থাৎ রাকিব লোকটিকে সাহায্য করেছিল। তার মানে এখানে ভার্ব হেল্প এটার অবজেক্ট হচ্ছে এটা, দি ম্যান এটা হচ্ছে অবজেক্ট, এবং একই সাথে এটা কিন্তু একটা ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ এখানে দি আছে এবং ম্যান আছে, অর্থাৎ দুইটা ওয়ার্ড আছে। তাই এখন ক্লোজ, যেমন আই নো দ্যাট ইউ আর রাইট, একটু লক্ষ্য করো এখানে এটা হচ্ছে আমাদের ভার্ব, তাই না? আর এই যে পুরো জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের এই ভার্বের অবজেক্ট, অর্থাৎ দ্যাট ক্লোজ। একই সাথে এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। একটা জিনিস লক্ষ্য করো এখানে, আমরা কি বলছিলাম অবজেক্ট, অবজেক্ট ওয়ার্ড দ্বারা হতে পারে, ফ্রেজ দ্বারা হতে পারে, ক্লোজ দ্বারা হতে পারে। প্রথম ক্ষেত্রে কি হয়েছে, এটা নো একটি ভার্ব, ভার্বের অবজেক্ট হয়েছে এবং এটা ওয়ার্ড দ্বারা হয়েছে। সেকেন্ড, এটা হচ্ছে একটি ভার্ব, হেল্প রাকিব লোকটিকে সাহায্য করেছিল, লোকটিকে, এটা একের অধিক ওয়ার্ড রয়েছে। যেহেতু একের অধিক ওয়ার্ড রয়েছে তাহলে এটাকে আমরা বলতে পারি ফ্রেজ। তার মানে ফ্রেজ এটাও কিন্তু অবজেক্ট হতে পারে। এখন হচ্ছে ক্লোজ, ক্লোজটা কি, অর্থাৎ এটা হচ্ছে একটা বাক্য অংশ যেটা নাকি আমাদের অবজেক্ট হতে পারে। যেমন ধরো নো একটি ভার্ব, নো ভার্বের পর পুরো জিনিসটা এটা হচ্ছে কি, নো ভার্বের অবজেক্ট। তার মানে বলতে পারি অবজেক্ট এটা ওয়ার্ড দ্বারা গঠিত হতে পারে, ফ্রেজ দ্বারা গঠিত হতে পারে, এবং ক্লোজ দ্বারা গঠিত হতে পারে।